চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, বাড়িতেই ছিলাম। আজকে তেমন কিছু রান্নাও করতে হয়নি, ওই আর কি সকাল থেকে একটু ল্যাদ খেয়েই চলে গেছে। এখন বাজে হচ্ছে 12:05 বাকি, আর এখন বেরোলাম আমি ও বাড়ি যাবো বলে। কারণটা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়েই যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই তো আমাকে বিছানাটা ডাকতে থাকবে, আয় ঘুমাতে আয়। তো ওই জন্য আমি ভাবলাম যে তখন আর যেতে ইচ্ছে করবে কি না করবে। আর কাকিকে আমি ফোন করে জেনেও নিয়েছি আজকে, তো ওই 3টা থেকে 4টার মধ্যে, 3টে বলে কিন্তু হয়ে ওঠে না কাকির, তো ওই আর কি। তো চলো আগে আমি একটু রিক্সায় উঠে চলে এসছি, আর হাইও চলে এসছি। আমরা এখন কি করব, লুডো লুডো খেলবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো একটু একটু আমরা কিভাবে খেলি না খেলি, কে হারে কে জেতে। তুই তো হারবি, তুমি তো ফোনে লক চালাতে চালাতে তুমি লুডো কি করে খেলবে? সব পারবো সব। এখন ফোন ওইদিকে বেজে উঠেছে লুডো। তো চলো আগে শুরু করি খেলাটা। বাজে পাক্কা 3টে, এখন যাচ্ছি দেখি একেবারে চুল টুল কাটিয়ে এসে এসেই চলে যাব। তাহলে আমি গিয়ে একটু রেস্টও নিতে পারবো, মানে ঘুমটা আসলে আর কি। দেখতে পাচ্ছ আমার চোখ টোক ছোটো হয়ে আছে, আমি না খাওয়ার পর পারিই না কিছু করতে, আর এই চোখটা কেমন যেন একটু ছোটো ছোটোও লাগছে, ফুলেছে মনে হয়। যাই হোক, বাড়ি থেকে তো চলে এসেছি, অটো করে স্টেশন এলাম। তারপর রিক্সার ওখানে অনেকটাই লাইন আছে, তো ভাবলাম লাইনে বেকার দাঁড়িয়ে তো লাভ নেই, মানে রিক্সা আসছে নিচ্ছে এরকম হচ্ছে। আর এই টাইমটাতে রিক্সা খুব একটা পাওয়া যাবে না, কারণ এখন সবে বাজে বিকেল 4টে, এখন হয়তো সবাই দুপুরে খেতে গেছিলো, বেরোবে আস্তে আস্তে রিক্সা নিয়ে। তো ওই জন্য বেকার দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই আবারও সে ভেতরে রাস্তাটা দিয়ে চলে এলাম। আর অটো করে যখন আসছিলাম তোমাদেরকে তো তখন দেখাতে পারছিলাম না, কারণ আমি অটোর সামনে বসেছিলাম। অটো করে যখন আসছিলাম তখন দেখলাম, দেখে এত ভালো লাগলো, মানে আমরা সবসময় মুখের কথা বলে থাকি ছেলে মেয়ে সমান সমান, কিন্তু প্রকৃত অর্থে কখনো কাজে সেভাবে করে করা হয় না, বা আমরা কখনোই দেখি সমাজে মেয়েদের স্থানটা এখনো অনেকটাই পিছিয়ে রাখে অনেক মানুষজন, বিশেষ করে আমাদের সমাজ। তো বলছি না প্রত্যেকে, কিন্তু দেখলাম মানে মহিলাটা শাখা পরা, সিঁদুর পরা, টিপ পরা, জোম্যাটোতে
খাবার ডেলিভারি দিতে যাচ্ছে, মানে দেখে সত্যিই ভালো লাগলো। এমনিতেও কোনো কাজ তো ছোট নয়ই, তার সাথে সাথে যে মানে একজন মহিলা আমার আমার চোখে কখনো পড়েনি, হয়তো তোমরা দেখে থাকবে কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম বলে তোমার এতটা ভালো লাগছে। যাই হোক, ওরা এখানে খেলছে। এই জাস্ট খেয়ে দিয়ে আমি এসে বসলাম, ও এখনো খাচ্ছে। এখন বেজে গেছে অলরেডি 11:30, 11:35 বাজে। আর বিকেলে যে তোমাদেরকে দেখলাম হেঁটে আসছি, ওই অবধি ভিডিওটা করা ছিল আমার, তারপর আর করা হয়নি, কারণ ও আজকে প্রচণ্ডই ব্যস্ত ছিল এখানে বসে বসে সকাল থেকে কন্টিনিউ বকে 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 বকে, আজকে প্রচণ্ডই প্রেশার গেছে ওর, ওই জন্য আমি আর পাশে বসে কিছু ভিডিও করিনি ওই জন্য। আর সন্ধেবেলা ও বললো সুজি খাবে, মিষ্টি সুজি, দুধ দিয়ে, ঘি দিয়ে, চিনি দিয়ে, এই দিয়েই বানিয়েছিলাম আর কি, এলাচ, তেজপাতা, আর তাড়াতাড়ি করে বানিয়েছি বলে আমি দেখাইও নি আর শেয়ারও করি সুজি আর শেয়ার। তো এই আর কি, আর তো চলছে চারদিকে যে অবস্থা কিছুই বোঝা যাচ্ছে না। কেউ তো বলছে লকডাউন হবে, কেউ বলছে হবে না, এর মধ্যেও গঙ্গাসাগর মেলায় প্রচণ্ডই ভিড়। হ্যাঁ, তো আরো ভিড় হবে, জানা নেই যে কি হবে আদৌ কি হতে চলেছে। মানে আমার মতে গঙ্গাসাগর মেলা যতই খুলুক বা না খুলুক, দোষ তো সত্যি সত্যি কিছুটা তো আমাদের থাকেই না, আমরা জেনে শুনে বেরোচ্ছি আমরা। হ্যাঁ, যদি কোনো কাজ থাকে সেটা আলাদা বিষয়, অকারণে যদি বেরোই, এখন যদি আমি গঙ্গাসাগর মেলায় ঘুরতে যাই বা ভ্লগ বানাতে যাই, সেটা তো আমার জন্য অকারণেই হবে না, কোনো তো দরকার নেই, খোলা আছে বলে পরের বছর দেখবো না, বেঁচে থাকলে অনেক কিছু দেখতে পারবো। বেকার আমি, আমার না ইচ্ছে হচ্ছে গেলাম ঠিক আছে, কিন্তু বাড়ি ফিরে এসে তো বাকি 5টা লোকেরও হবে না, তারা তো যায়ও নি, আমার জন্যে হয়ে যাবে। তো আমার মনে হয় সবাই যদি আমরা সচেতন হই তো সত্যিই খুব তাড়াতাড়ি রোগটা থেকে সেরে উঠতে পারবো। জানি না কি হবে, এখন তো আবার বলছে তৃতীয় ভ্যাকসিন দেবে। আর ভালো লাগছে না, এখানে কন্টিনিউ বসেছিলাম, ফোনই দেখছিলাম কি বা করবো। তো এই আর কি, আর আর কি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা আশা করবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে সচেতন করতে হবে, আমরা সচেতন নাগরিক আর কিছুই নয়। তো চলো, আর যারা নতুন আমার চ্যানেলে, আজকে নতুন বন্ধু, তাদেরকে বলবো যে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, একদমই বলবো না যে সাবস্ক্রাইব করছো না, এই জিনিসটা, কমপ্লেনটা আমি করব না। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে আমি একটু একটু করে সত্যি এগোচ্ছি, বলতে সত্যি কোনো দ্বিধা নেই। আজকেও আমার মানে একদিনে আমার 3টে সাবস্ক্রাইবার বেড়েছে আজকে, তো আমি তাতে খুব 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 খুশি। ওই 7-8টা, 10টা কেন হয়নি, আমার এই এই চাহিদাটা নেই, আমার প্রত্যেকদিন একটা করে বাড়ুক, আমি তাতেই খুব খুশি। মানে অন্তত সেই ডিজিটটা দেখলে মনে হয় যে না, আমি কিছুটা পেয়েছি, মানে আজকের দিন থেকে আমি কিছুটা পেয়েছি, এটাই মনে হয়। হ্যাঁ, প্রত্যেক দিন বাড়তেই হবে, তার কোনো মানে নেই, কালকে হয়তো একটা বাড়লো, আজকে বাড়েনি, সেই জিনিসটা মেনে নেওয়া যায়। কিন্তু মাঝে না এরকম হয়েছিল যা উল্টে কেটে যাচ্ছিল, ওই জিনিসটা আরোই খারাপ লাগছিল। আর মোটামুটি 1 মাস যাবৎ, 1 মাস বলবো না, 15-20 দিন, হ্যাঁ 1 মাসই প্রায়, কোনো সাবস্ক্রাইবার বাড়েনি, এদিকে কেটে যাচ্ছিলো। সেই দিনগুলোতে না খুব খারাপ লাগছিল, নিজের মধ্যে নেগেটিভিটি চলে আসছিলো যে সত্যি বোধহয় হবে না, হওয়ার নয়, এখন বোধহয় সত্যি অনেকটা এখানে প্রতিযোগিতা চলছে আর কি, এইভাবে হয়তো সম্ভব নয়। কারণ দেখো, একটা টাইম অবধি আমি দিতে পারবো, একটা টাইম অবধি আমি নিজেকে সময় দিতে পারবো, মানে এই ব্লগের ক্ষেত্রে বলছি, কিন্তু একটা টাইমের পর তো কোনো কিছুই ভালো লাগে না। না, যদি আমি একটা ক্লাসে থেকে 3-4 বছর ধরে আমি পড়েই যাই, তো সেই জিনিসটা আমার বান্ধবীরা কোথায় উঠে গেল সেটা বড় কথা নয়, আমার নিজের তো একটা টাইমে বোর ফিল হবে না, আমার মনে হবে যে আমার দ্বারা বোধহয় আর হবে না সেই জিনিসটা, মানে সেরকমই একটা জিনিস আমার মধ্যে কাজ করছিল। তো যাই হোক, ও আমাকে অনেকটা সাপোর্ট দিচ্ছিল যে না হবে হবে, তো ও এখনো বলছে তুমি করে যাও হবে। হ্যাঁ, শুধু ও নয়, অনেকেই আছে আমার সাথে, বিশেষ করে আমি একটা নাম বারবার বলতে চাই, শুভশ্রীদি। শুভশ্রীদি প্রত্যেকটা প্রত্যেকটা বলবো না, তাদেরও কাজ থাকে, তো বেশিরভাগ মানে 2-3টে ব্লগ ছাড়া বেশিরভাগ ব্লগে কমেন্ট করে এসে, তারপর কাবেরি দি, মানে এরা প্রত্যেকে এত 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 সাহস দেয় যে মনে হয় যে না হয়তো পারবো।
তো চলো, যদিও শুভশ্রী দি এটা শুনলে বলবে আমাকে যে হয়তো নয় পারবেই, তো আমি সেটাই বলতে চাই যে হ্যাঁ পারবই। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকলে আমি পারবই এগিয়ে যেতে। তো এভাবেই সাথে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।